হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ স্বাদের চিকেন কষা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজ আর কোনো ব্লগ করছি না, ব্লগ করতে গেলে সুন্দর রেসিপিটা আর সেইভাবে দেখানো হয় না, তাই চলো দেরি না করে দেখানো যাক রেসিপিটা। তো তার জন্য আমি এখানে নিয়েছি 800 গ্রাম মতো চিকেন। এতে আমি জল ঝরানো টক দই দিয়ে দিলাম এই 50 গ্রাম মতো, আর দিয়ে দিলাম হচ্ছে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম সেটা। আর এখানেই সব গুঁড়ো মশলা আমি ম্যারিনেশনেই দিয়ে দেব, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। সেটা যতটা চিকেন নেবেন সেই কোয়ান্টিটি অনুযায়ী আপনাকে মশলাটা দিতে হবে। আমি এখানে 800 গ্রাম চিকেনের জন্য সব মশলা চায়ের যে চামচ, 1 চামচ করে নিয়েছি, আর নুনটাও দিয়ে দিলাম। আগে মশলাটা ভালো করে মাখিয়ে নিলাম দইয়ের সাথে, এরপর লাস্টে নুনটা মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 1/2 ঘন্টা মতো। 1/2 ঘন্টা যদি না রাখতে পারেন তাহলে আপনারা 10-15 মিনিট রাখতেই হবে, না রাখলে মশলাটা ঠিক ভেতরে ঢুকবে না আর চিকেনের ভেতরেও সেই স্বাদটা আসবে না, নয়তো এই স্বাদটা শুধু গ্রেভিতেই থাকবে। তো এখানে আমি 1/2 ঘন্টা না আরও বেশিক্ষণই রেখেছিলাম, আমি 1 ঘন্টা মতো রেখেছিলাম। তারপরে চলো এবার কড়াইয়ের প্রসেসে চলে আসি। কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে আমি এখানে যতটা মাপের পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছিলাম ঠিক ততটা মাপেরই পেঁয়াজ আমি বেটে নিয়েছি মিক্সারেতে, মিক্সার গ্রাইন্ডারে। তো বেটে এটা ভালো করে কষে নেব। এই দেখো তেল বেরোচ্ছে, ওই তেলেতেই আমি 2 চামচ আদা রসুন বাটা অ্যাড করলাম, দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে, ভেজে নিতে হবে কাঁচা গন্ধ যাওয়া না পর্যন্ত। তো এটা ভালো করে ভেজে নেব, আমার এটা করার গায়ে ধরে ধরে যাচ্ছে, বেশি তেল অ্যাড করব না। এমনি দেখবেন যখন মাংসটা হয়ে যাবে অনেকটাই তেল রিলিজ হবে, যেহেতু এটা বড় মুরগি, মুরগিটাতে ফ্যাটও ছিল চিকেনটাতে, তো তাই আমি এতে বেশি তেল অ্যাড করছি না। ম্যারিনেশনেও কিন্তু আমি তেল অ্যাড করেছিলাম। তো এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, বেশ বড় সাইজেরই দিয়েছিলাম, আর দিয়ে দিলাম লবণ, এতে করে টমেটোটা গলে গ্রেভিটা ভালো হবে। দেখো টমেটোর জলেই অনেকটা নরম হয়ে গেছিলো। তো করার গায়ে এই কারণে ধরে যাচ্ছে, সবসময় বলে দিই যখন পেঁয়াজ কুচি ভাজবে বা বাটা ভাজবে সবসময় হাই ফ্লেমে ভাজতে হবে, এটা আমি বড় শেফের থেকেই জেনেছি, শিখেছি। তার কারণ হচ্ছে পেঁয়াজ থেকে জল রিলিজ হয়, এতে করে কড়াতে যেই পরিমাণ তেলটা গরম থাকে পেঁয়াজটা দেওয়ার সাথে সাথেই, এই তেলটা গরম থাকে পেঁয়াজ দেওয়ার সাথে সাথেই তেলটা অনেকটা ঠান্ডা হয়ে যায় পেঁয়াজের জলে। তার জন্য সবসময় হাই ফ্লেমে পেঁয়াজ বাটাও ভাজতে হবে বা পেঁয়াজ কুচিও ভাজতে হবে। তো এখানে আমি চিকেনগুলো দিয়ে ওটা ভালো করে কষিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো, মাঝে মাঝে ঢাকনা খুলে আমি একটু উল্টে পাল্টে কষিয়ে নেব। পুরোটা তো দেখাতে গেলে অনেকখানি সময় লেগে যাবে, তো তার জন্য আমি মাঝে মাঝে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। তো ওটা আমি মাঝের মতো অনেকবার এসেই কষিয়ে নিয়েছিলাম, এবার এখন খুব সুন্দর যখন স্মেলটা ছাড়বে, মানে সব মশলাটাই কষানো ভাজা হয়ে গেছে, তখন আমি ওই ম্যারিনেশনের বাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম। মনে করে অবশ্য করে গরম জল দিতে হবে, মানে উষ্ণ জল দিতে হবে, দিয়ে চাপা ঢাকা দিয়ে রেখে দেব। তো তার আগে বলে দিই, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিলে খুব ভালো হয়। তো এই দেখো জল ঢেলে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এটা ঢাকা দিয়ে হতে দেব 10 থেকে 15 মিনিট। তো 10 থেকে 15 মিনিট পরে দেখো আমার চিকেন কষাটা দারুণ হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্য করেই সাবস্ক্রাইব করে আর একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকের মতো এখানেই বিদায় জানাই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। নমস্কার।